জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়ালেখা শেষ করে ইসলামের দায়ী হবার এবং ইলম অর্জন করার জন্য কি ধরনের পড়ালেখা করা যেতে পারে, কোন প্রতিষ্ঠানে শিক্ষা নিতে হলে কোন পদ্ধতি ও কোথায় করা যেতে পারে, যারা জেনারেল শিক্ষিত হওয়ার পাশাপাশি ইসলাম সম্পর্কে আরও পড়াশোনা করে আপনি ইসলামের প্রচারক হতে চান, অবশ্যই সে সুযোগ আছে। বিশেষ করে আজকাল সে সুযোগটা অনেক বেশি। এক নম্বর হলো ওলামা একরামের সান্নিধ্যের কোনো বিকল্প নাই। আমরা আজকাল অনেকে নিজে নিজে ইসলামের দু চার কলম জানার পর নিজেদেরকে সর্বেসর্বা মনে করি, কোনো আলেমদের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন মনে করি না। এই মানুষগুলো একটা সময় হয় বিভ্রান্ত হয়ে যায়, আর না হলে দেখা যায় ইসলাম থেকেই শেষ হয়ে যায়। এটা দুঃখজনক বাস্তবতা। এই জন্য ওলামা একরামের সান্নিধ্যটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ইসলামটা সান্নিধ্যের মধ্যে আসছে। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সান্নিধ্য ছাড়া দিন শিখতে পারি, কিন্তু দিনের পুরো ফ্লেভার পেতে হলে আপনাকে অবশ্যই আলেমদের সান্নিধ্যে থাকতে হবে, সেটা আপনারা চেষ্টা করবেন। সেই সাথে আপনি দায়ী হওয়ার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স আছে, একদম বেসিক ইসলাম থেকে শুরু করে আপনি ইসলামিক স্টাডিজ, আপনি আরবিক ল্যাঙ্গুয়েজ, কোরআনিক আরবিক, একটা একটা করে কোর্স কমপ্লিট করেন এবং অবশ্যই কোনো ভালো বিদগ্ধ আলেমের তত্ত্বাবধানে করার চেষ্টা করবেন। সব নিজে নিজে করে ফেলবেন, কোথাও না কোথাও আপনি গুলিয়ে ফেলার সমূহ আশঙ্কা আছে। একজন প্রকৌশলীর তত্ত্বাবধান ছাড়া যেমন আমার বাড়িটা আমি নির্মাণ করব না আমি যতই বুঝি, ঠিক একইভাবে একজন প্রাজ্ঞ আলেমের তত্ত্বাবধান ছাড়া আপনি যতই বুঝেন নিজে নিজে সব কিছু দিনের বোঝার চেষ্টা করবেন না, এক্ষেত্রে বিভ্রান্তির আশঙ্কা অনেক বেশি থাকে। আমি একসময় নিয়মিত সালাত আদায় করতাম এবং প্রত্যহ কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু ভার্সিটিতে এসে সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, প্রায় সালাত ধারণ করতে পারি না। এ থেকে উত্তরণের উপায় কী এবং কীভাবে পড়াশোনা উন্নতি করতে পারি? আমি অনেক শিক্ষার্থীর কথা জানি, আপনাদের কথা বলছি না, এই প্রতিষ্ঠানের কথা বলছি না, অনেক শিক্ষার্থীর কথা বলতে পারি সাধারণত, যারা প্রতিষ্ঠানে উচ্চতর পড়াশোনা করার আগে তাদের স্কুল লাইফে অথবা কলেজ লাইফে তারা হয়তো অনেক অন্যায়ের পথে পা বাড়ায়নি, অথচ উচ্চশিক্ষা অর্জন করবার জন্য বিশ্ববিদ্যালয় লাইফে এসে তারা দেখা যায় কেউ মাদকের দিকে হাত বাড়িয়েছেন, কেউ হয়তো সন্ত্রাসী চাঁদাবাজের দিকে চলে গেছেন, কেউ হয়তো মাস্টার দিকে চলে গেছেন, কেউ এইভাবে নামাজ থেকে বিচ্ছুত হয়ে গেছেন, কেউ হয়তো অন্যায় থেকে অন্যায়ের দিকে পা বাড়িয়েছেন। এর কারণ কি? এর একমাত্র কারণ হলো পরিবেশ, আর কিছু না। মানুষ ভালো হয় পরিবেশের কারণে আর মন্দ হয় পরিবেশের কারণে। একটা সমাজে সব মানুষ একরকম হবে না। আপনার দায়িত্ব হলো আপনি খুঁটে খুঁটে বেছে বেছে ভালো মানুষগুলোকে খুঁজে বের করবেন, যে কোন মানুষটার সাথে চললে আমার মধ্যে সততার প্রেরণা আমি পাই, কার সাথে চললে আমি ভালো মানুষ হওয়ার অনুপ্রেরণা পাই, আমার ভিতরে সেই আগ্রহ জাগ্রত, আমি তার সাথে চলবো। যার সাথে চলাফেরা করলে আমার ভিতরে অন্যায়ের প্রতি আগ্রহ তৈরি হয় আমি তাকে অ্যাভয়েড করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে এই কথাকে খুব গুরুত্বের সাথে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন, এই ইমানদাররা তোমরা তাকওয়া অবলম্বন করো আর সত্যবাদীদের সঙ্গ অবলম্বন করো, ভালো মানুষদের সাথে থাকো, তাহলে তোমাদের মধ্যে তাকওয়া এই জিনিসটা আসতে থাকবে। আপনি নিয়মিত নামাজ পড়তেন, তেলাওয়াত করতেন, এখন সেই জায়গা থেকে সরে এসছেন, এর মানে হলো আপনি ভালো সঙ্গের অভাব অভাবে আছেন, আপনার ভালো সঙ্গের অভাব দরকার। পছন্দ নামাজি, সৎ জীবনযাপনকারী, সত্যবাদী এবং ভালো বন্ধুদের সাথে আপনি উঠা বসা করুন, তাদের সঙ্গ অবলম্বন করুন, ভালো সার্কেল মেনটেন করুন, ইনশাআল্লাহ আপনার ভিতরে ভালো জিনিস আল্লাহ তাআলা আবার নিয়ে আসবেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।